চারশাল সারিগো বিশালগড় বাইপাস হাইওয়ে রুটো চেকিং খাই তংমানী জরাও বুধ খাই জগমানী খরকসা ট্রাফিক পুলিশ আপাটি মঙ্গরংজাক খরকবুড়ি বরকনো রমখা পুলিশ বরনি টংথাই মজলিশপুর রানীবাজার আমসাইও পাটি মঙ্গ সেমেঙ্গা চারশাল সারিগো বিশালগড় বাইপাস হাইওয়ে রুটো চেকিং খাই তংমানী জরাও TR01BB0688 মারিনি খুংসা হুইন্ডে গ্র্যান্ড আই10 নইস মালখুম দই ফাই তংমানী নুগই কাসুমানী বরকনো ট্রাফিক পুলিশ আরও তামনি বাকি কাশুনায় নাকা হানে কক বাংলায় খরকসা ট্রাফিক পুলিশ নিব পুতক লাগে হানে কক্তমাও সাইমানকা আপাটি মক রেকসা খড়গপুরাইনে রমখা পুলিশ বনি মুং উঙ্কা প্রবীণ দেবনাথ শিবপদ চক্রবর্তী পাল সাহা তপন দেবনাথ নি সাইমানকা ব্রংনি তংথাই মজলিশপুরনি রানীবাজার আমসাইও আবাই হিনী শাখা খরকসা পুলিশ আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই, কিন্তু আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিবাজারা ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রেডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB0688 হিউন্ডাই গ্র্যান্ড আই10 নিউজ। তো এই গাড়িকে অবস্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল চারজন, তারা মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্বালান মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডের গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে চারজনকে আমরা ডিটেন করি, ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কী নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার কেসে। আমরা কী গাড়ি ছিল? গাড়ি গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যান্ড আই10 নিউজ। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি চারজন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কী ছিল এরকম ভাবে আক্রমণ করার, কী কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কি না, সেটা পরে ছানপিন করার পর সেটা জানা যাবে। আবহাওয়াইকেন আরম জমাই খড়গপুরনি মঙ্গে কক শেষা মর জাকা হানে বর শাখা তাবো পাটি মনতেই চাইতগৈ নাইতক মঙ্গ অঙ্করজা বিশালগড় থানানি পুলিশ। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।